বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা জানেন আগামীকাল থেকে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসার কথা শিক্ষা দপ্তরের নোটিশের পরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে যে নোটিশ করা হয়েছিল সেখানে কি লেখা রয়েছে সেখানে রয়েছে সংশয় আদৌ কি আগামীকাল থেকে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয় খোলা থাকবে ইতিমধ্যে এ নিয়ে সংশয় শুরু হয়েছে ছাত্রছাত্রীরা কি করবে আগামীকালও স্কুল কি খুলবে না তাদের জন্য বোর্ডের নোটিসে কি লেখা আছে একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা কি বলছে বোর্ডের নোটিশে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে ঠিক হাইলাইট করে রেখেছি আমি এখানে দেখুন রেড কালার দিয়ে কি বলছে দেখুন বি নম্বরে লেখা রয়েছে স্টেট। এই ডেড গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম টেন্থ জুন টু জিরো টু ফোর দেখুন কী বলছে মে বি খুলতে পারে রকম কিন্তু সন্দেহজনক এখানে বলেছে যে ছাত্রছাত্রীদের জন্য দশই জুন মে বি বলছে দেখুন ভালো করে মে বি দশই জুন দশ তারিখ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয় খোলা হতে পারে এমন কিন্তু সংশয়যুক্ত নোটিফিকেশন করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদিও শোনা যাচ্ছে একটি শিক্ষা সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে এই নোটিশটি কারেকশন করার অনুরোধ করা হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি আগামীকাল থেকে বিদ্যালয় শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য এখনও পর্যন্ত সেরকম নোটিশ হয়নি সুতরাং যারা আপনারা সরকারি কর্মচারী শিক্ষক যারা রয়েছেন তাদের এটি ধরে নিতে হবে যে আগামীকাল থেকেই কিন্তু ছাত্রছাত্রীদের বিদ্যালয় কাজ পঠন পাঠনের কাজ শুরু হচ্ছে অনেক বিদ্যালয়ে পরীক্ষা হয়নি সেই সমস্ত বিদ্যালয়গুলিতে পরীক্ষা নেওয়া হবে ফার্স্ট ইউনিট টেস্ট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য